না যে মডেল পিঞ্জিটা রয়েছে সেটা, তো মডেল পিঞ্জিটা আপনারা নিয়ে আসবেন। তো এখান থেকে এই মডেল পিঞ্জিটা আমরা সিলেক্ট করে এরকমভাবে অ্যাডজাস্ট করে ফেলছি। তারপর এখান থেকে যে পার্টগুলো আপনার মনে হয় যে বেশি রয়েছে সেই পার্টগুলো এই হার্ডওয়েজার ব্রাশটি দিয়ে অ্যামাউন্টটি ফুল করে সাইজটা একটু রেখে আপনারা এভাবে রিমুভ করে ফেলবেন, ঠিক আছে? এরকমভাবে রিমুভ করে ফেলবেন। তো এরকমভাবে রিমুভ করার পর আমরা এখান থেকে জাস্ট কী করব, এখান থেকে আমরা মডেলের ডুপ্লিকেট একটি লেয়ার সেট করব। আর এখান থেকে আমরা জাস্ট এটাকে একটু স্মুথ করে নিব, যাতে আমরা ফেসটা রাখতে পারছেন অনেকটাই। তো এই ব্রাশটি দিয়ে আমরা সফটওয়্যার এটা দিয়ে সরি এভাবে দিয়ে দিবেন। তো এইভাবে দিয়ে দিবেন। তো এইভাবে দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে এটার অপাসিটি একটু কমিয়ে নেবেন, 70 করে দিবেন, আর এটাকে মার্জ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে একটা এমটি লেয়ার নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে সফট লাইট করে দিবেন। লাইট করে দেওয়ার পর এখান থেকে আপনারা হার্ড ব্রাশ সিলেক্ট করে এটার অ্যামাউন্টটি অপাসিটিটি ফুল করে সাইজটি আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। তারপর এখান থেকে কালার সেট করবেন সাদা। তারপর এখান থেকে এটাকে নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে একটু অপোজিট একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এরকমভাবে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গ্লো এসে পড়েছে। তারপর এখান থেকে আপনারা এটা সেভ করে দেবেন। তো সেভ করার পর আমরা জাস্ট এখান থেকে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে চলে যাব। স্ন্যাপশিট অ্যাপ্লিকেশন চলে যাওয়ার পর এটাকে আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, শ্যাডোস একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে একটু বাড়িয়ে দিবেন এই টেনের কাছাকাছি। তারপর এখান থেকে এটাকে ডাউন করে দিবেন। ডাউন করে দেওয়ার পর এটাকে ডিটেলসটা একটু বাড়িয়ে দিবেন, 40 করে দিবেন, শার্পেনটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, তো এখান থেকে ডাউন করে দিবেন। ডাউন করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট কী করবো, এখান থেকে এস জায়গায় ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমরা একটু এটাকে আমরা 15 করে দিয়ে স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব এবং ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লুক এসে পড়েছে আমাদের পিকে। তারপর এখান থেকে সিএফবি অপশন ক্লিক করে আমাদের ফেসে দিয়ে দিব, একটু লাইটটা বাড়িয়ে দিব, স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব, এটা বাড়িয়ে দিব এবং ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। তো এটা কপি করে আমাদের যে আমাদের বডির পার্ট সবখানে দিয়ে দিব। তো এখান থেকে সাইন করে দিবেন। সাইন
গ্রাইন করে দেওয়ার পর আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে আপনারা আর কিছু করবেন না, সিলেক্ট অপশন ক্লিক করে আবার এটাকে ব্রাইটনেস লেভেলটা একটু বাড়িয়ে দেবেন, তাতে একটু সিভি রেটিংয়ের লুক আসে। ওকে, তো এরকমভাবে আপনারা দিয়ে দেবেন। আপনারা একটু টি শার্টেও দিয়ে দিতে পারেন, তো অনেক সুন্দর দেখা যাচ্ছে জিনিসটা, দেখতে পাচ্ছেন, একটু পজিশ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু লুক এসে পড়ছে, এখান থেকে আপনারা এটাকে সেভ করে দেবেন। তো আজকের ভিডিও কেমন লাগছে, ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায়, দেখা যাচ্ছে একটি ভিডিওতে।